তন্ত্রশাস্ত্র বলতে শুধু কি কারোর ক্ষতিই বোঝায় তন্ত্রশাস্ত্রের সঙ্গে বাস্তুশাস্ত্রের কি সম্পর্ক রয়েছে এবং তন্ত্রশাস্ত্রের উৎপত্তি হলো কিভাবে এই বিষয়ে আজ আমি বলতে চলেছি নমস্কার আপনারা দেখছেন অ্যাপ্লাইড বাস্তুর বাংলা ভাষার ইউটিউব চ্যানেল আমি সৌভিক দাস আমি একজন বাস্তবিদ এবং সিভিল ইঞ্জিনিয়ার ভিডিওর মূল বিষয়ে আসা যাক তন্ত্র কী তন্ত্র এই শব্দটিকে প্রথমে ঋগবেদে পাওয়া যায় কিন্তু তন্ত্র বিস্তারিতভাবে আলোচনা করা রয়েছে অথর্ব বেদে তন্ত্রের কীভাবে উৎপত্তি এই নিয়ে বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন মতামত রয়েছে অনেকেই মনে করেন তন্ত্র বেদের আগে থেকেই ব্যবহার করা হয়ে থাকে তন্ত্রের যে অরিজিনাল বই সেগুলি হারিয়ে গেছে এবং সেই হারিয়ে যাওয়া বই থেকে কিছু তথ্য নিয়ে ভেদে তন্ত্র সম্পর্কে বলা রয়েছে ভেদ থেকে স্মৃতি স্মৃতি থেকে পুরাণ এইভাবে তন্ত্রের উৎপত্তি হয়েছে তন্ত্র বলতেই সবাই প্রথমেই মনে করেন যে কারুর ক্ষতি করা এই বিষয়টি কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কারণ আমাদের ভেদিক যে শাস্ত্রগুলি রয়েছে যেমন তন্ত্রশাস্ত্র বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র শাস্ত্র এই শাস্ত্রগুলি কিন্তু কারোর কিন্তু ক্ষতি করা কিন্তু নয় এই শাস্ত্রগুলি মুনি ঋষিরা লিখেছেন এই কারণেই যাতে আমরা সমাজের উন্নতি সাধন করতে পারি কিন্তু বর্তমানে কিছু মানুষ তন্ত্র শাস্ত্রকে ভুলভাবে ব্যাখ্যা করছে এবং প্র্যাকটিস করছে তন্ত্র বলতে কি বোঝানো হয়েছে এটি জানতে হলে আমাদেরকে জানতে হবে এন্ত্র এবং মন্ত্র সম্পর্কে ইয়ন্ত্র এটি একটি সংস্কৃত শব্দ যাকে আমরা বাংলায় যদি উচ্চারণ করি এন্ত্র বাংলা হলো যন্ত্র আপনারা যদি কোনো মন্দিরে যান দেখবেন অনেক যন্ত্র লাগানো থাকে এবং ইয়ন্ত্র বা যন্ত্রকে মন্ত্র দ্বারা পজিটিভ করা অর্থাৎ তন্ত্র বলতে কোনো অয়ন্ত্রকে মন্ত্র দ্বারা পজিটিভ করা এটিকেই তন্ত্র বলা হয়ে থাকে আমরা বাস্তুশাস্ত্রে বিভিন্ন কিন্তু ইয়ন্ত্র বা যন্ত্র কিন্তু ব্যবহার করে থাকি তো বাস্তুশাস্ত্রের সঙ্গে তন্ত্রের কিন্তু একটি গুরুত্বপূর্ণ কিন্তু সম্পর্ক রয়েছে তন্ত্র মানে কিন্তু এই নয় যে শুধুমাত্র কারোর ক্ষতি করা বা কারোর অনিষ্ট করা তো এই ছিল কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার